যদি আপনারা চান এখান থেকে কিছু বাচ্চা কালেকশন করতে পারবেন। সব কবুতরগুলো বিক্রি হবে না, এখান থেকে অল্প কিছু কবুতর বিক্রি হবে, কেননা আগামী বছর রেসের জন্য প্রস্তুতি করা হচ্ছে। যদি আপনারা চান কালেকশন করতে পারবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ কবুতর ঘর থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। দর্শক, এতদিন আপনাদেরকে আমি আমাদের ঢাকার মোরফিজন লফটের কবুতরগুলো এতদিন দেখিয়ে আসছি আপনাদেরকে। তবে আজকে আপনাদেরকে আমি আমার গ্রামের বাড়ি আয়ন ফিজন লফটের কবুতরগুলো আপনাদেরকে দেখাব। দর্শক, এখন কবুতরগুলোকে আমি খেতে দিয়েছি। এর মধ্যে আপনাদেরকে বলি, আমি 2008 সালেতে যে কবুতরগুলো পারলি, এখানে কিছু পুরাতন আছে, কিছু নতুন আছে, এখানে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা আছে, এরকম পুরো মোট কথা যে ওর কিছু বংশর ধারাবাহিকতা আপনাদেরকে আমি দেখাবো। তবে সবগুলো তো দেখানো সম্ভব না, শুধু এক এক লাইনের কিছু কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে মুসালদম, গ্রিবাজ, সিরাজি, লক্ষা, জালালি, রেসার এবং গুল্লা, এরকম কিছু কয়েকটা জাতের কবুতর এখানে আছে। তবে দর্শক, এই কবুতরগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা প্রথম ছোট কবুতর পালন শিখব। এই কবুতর পালন শেখার পরে আমরা উন্নত জাতের ভালো ভালো কবুতরগুলো কালেকশন করে সেইগুলো দিয়ে আমরা বড় বড় খামার করতে পারবো, সফল্য খামার হিসাবে আমরা গণ্য হতে পারবো। তো দর্শক, এখানে আমি আপনাদেরকে অল্প কিছু কবুতর দেখাচ্ছি এবং বলে রাখি যে যদিও এখন আমাদের পরিবেশটা অন্য ধরনের করছি, সে পরিবেশটা আপনাদেরকে অন্য ভিডিও আমি বিস্তারিত দেখাবো। দর্শক, এখন আপনাদেরকে আমি যেটা দেখাইতেছি এইটা হলো চিলা কবুতর। এটা কালো চিলা, কিন্তু এখন ঢাকা থেকে ওকে আমি গ্রামে ট্রান্সফার করেছি, কেননা ঢাকায় শুধু আমরা রেসারগুলো রাখতেছি এবং গ্রামে কিছু অন্য অন্য জাতগুলো রাখতেছি, কেননা গ্রামে কিছু কিছু অনেক লোক আছে যারা এই বিষয়ে এই কবুতরগুলো চায়, কিন্তু আমরা তো ঢাকা যেহেতু এগুলো পালতেছি না, যাতে আমার দর্শকদেরকে আমি সময়তে তাদের চাহিদা অনুযায়ী আমি কবুতরগুলো তাদের সামনে রাখতে পারি, এই উদ্দেশ্য করেই এই কবুতরগুলো ঢাকা থেকে গ্রামে ট্রান্সফার করেছি। আর কিছু কবুতর আগেতেই আমার গ্রামের বাড়িতে ছিল, এই কবুতরটা আমি গ্রামের বাড়ি নিয়েছি ঢাকা থেকে। এটা কালো চিলা, মাশাআল্লাহ। এর সাথে আমি একটা লাল লাল চিলের জোড়া দিয়েছি, কারণ ও আগেই ওকে বাচ্চা অবস্থায় নিয়েছিলাম ঢাকা থেকে, ওকে বাড়ি লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফ্লাই করে, দুটো নটটা একটু প্রবলেম ছিল, এই কারণে নটটা পরিবর্তন করে ঢাকা থেকে আর একটা নট নিয়েছি। এটা লাল, এই লাল চিলে নেওয়ার উদ্দেশ্য হলো যদি আমি দুটোই কালা দিই তাহলে দেখা যায় যে ওই চিলেটার রংটা একটু ডিফারেন্স আসে বা পুরে ইয়ে আসে না, সুন্দর কালার আসে না। আর এখন যেহেতু একটা কালো একটা লাল দিয়ে আমি ই করেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইয়ে আসে। দেখেন দর্শক, চোখটা দেখতেছেন, এটা কিন্তু ওদের আগের যে মা বাবা ছিল সেই কবুতরগুলোর দিয়েই করা। তো দর্শক, ওর পাখা কেটে রেখেছি, কেননা ঢাকা থেকে নিয়েছি। এখন যে কবুতরটা দেখেছি এই কবুতরের, এটা গ্রিবাজ। এই গ্রিবাজের পিছনে একটা কাহিনী আছে, সেটা আপনাদেরকে সংক্ষেপে বলি। এখানে যে নটটা, এই নটটা কিন্তু আমার ধরা জাতের। ধরা জাত বলতে শীতের সময় যখন আমি 2010 অথবা 9 এই সময়টা, হয়তো এক দুই বছর এদিক ওদিক হতে পারে, তখন ও আমার বাড়িতে আসছে, ওকে ধরছি বলতে ও আমার বাসায় থাকতো। তারপরে আমি প্রথম ছোটো চিনি না এটা কী কবুতর, তত আমি তখন ছোট। তারপরে আমি ওকে জোড়া দিয়েছি একটা গ্রিবাস কিনে, তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এখনও যদি ওরা বাচ্চা করে না। তারপর আমি ওকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, ঢাকায় রেখেছি ওকে, গ্রাম থেকে ঢাকা নিয়ে এসেছি। এখন যেটা দেখাবো ওর ছেলে, অর্থাৎ যেই জোড়া আপনাদেরকে দেখালাম
ওর ছেলে যদিও খুব ভালো ফ্লাই করে, অন্য অন্য কবুতরগুলো আমার কাছে যেমনই হোক না কেন সব থেকে আমার এই কবুতরটা অনেকক্ষণ ফ্লাই করে। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু ওর যে একটা ই ছিল, বুন ছিল, সেই বুনটা আপনাদেরকে আমি দেখিয়েছি অন্য এসে। আলহামদুলিল্লাহ ও প্রায় সর্বনিম্ন যখন ওকে ঠিকমতো আমি উড়াইছি বাড়ি থাইকা, তখন ও সর্বনিম্ন 4-5 ঘন্টা উঠছে। এবং ওকে বিক্রি করছি, বিক্রি করার পরও আমার বাড়ি চলে আসছে। যদিও এ বিষয়ে আমি ফেসবুকে তখন ইউটিউব করতাম না, ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে সে যদি আসতো আমি তাকে দিয়ে দিতাম, ফোন নম্বরও দিয়ে দিয়েছিলাম। দর্শক, এইটা হলো মাদি কবুতর, আগেরটা নর দেখে আছি, এটা মাদি কবুতর। আলহামদুলিল্লাহ ওর মায়ের কালার, ওর মায়ের চোখ পুরাটাই এসেছে। ওর চোখটা দেখতেছেন দর্শক, একটি অসাধারণ কবুতর। এই কবুতরটা যদিও আমি ওর কদরটা আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝছি যে ওর কদরটা কীরকম। আর এই মাদি কবুতরটা আলহামদুলিল্লাহ আমাদের ওখানে বড় ভাই এসে নিতে অনেক অনুরোধ করেছে, কিন্তু যেহেতু আমার পুরান লাইনের কবুতর আমার রাখার উদ্দেশ্য, এই কারণে আমি বিক্রি করে নিই। যা আমার নলেজে ছিল না তার থেকে বেশি দাম বলেছে, অর্থ আমি বিক্রি করে নিই, কারণ আমার একমাত্র ওই পুরান লাইনটা রাখার কারণে। এই যে দর্শক, ওর একটা মেয়ে, এই মেয়েটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে দেখতেছেন দর্শক। ওর লেজের কালারটা, ওর পাখার কালারটা, এবং ও অসাধারণ ফ্লাই করে ওর মা বাপ। আলহামদুলিল্লাহ দেখা যাক ওদেরকে দেয়া এখন কী করা যায়। যদি ওর চোখটা এখনও বোঝা যাচ্ছে না, তবে ও বেশিরভাগই মাদি বাচ্চাটা মায়ের কালার আসে চোখের, এবং ছেলের কালারটা বাপের কালারে আসে। দর্শক দেখতেছেন এই যে ওর পাখাটা পুরে ফ্রেশ আসছে। লাস্টে দেখা যাক কী কালার আসে, আপনাদেরকে আমি এর আপডেটটা দিয়ে দেব। এর যে ভিডিওটা আপনাদের সামনে আমি পরে প্রকাশ করব। দর্শক, এই কবিতাগুলো দেখানোর উদ্দেশ্য হলো একটাই, যে আমি আয়ন ফিজন লফটে কী কী কবিতাগুলো কালেকশন করলাম, এই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বার কী কী কবিতাগুলো রেখেছি এইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। অন্য অন্য কবিতাগুলো আলহামদুলিল্লাহ ছেড়ে দেওয়ার উদ্দেশ্য আছে, গোল্লাগুলো অধিকাংশ ছেড়ে দিয়েছি, অল্প কিছু গোল্লা কবুতর রেখেছি। এখন যেটা দেখাচ্ছি এটা হলো মুসালদম। এই মুসালদমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্লাই করে। যদিও এই কবুতরগুলো আমি অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে আমি কালেকশন করেছি, কেননা যেহেতু আমার অনেক দর্শকই আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন কবুতরগুলো চায়, সবগুলো দেওয়া সম্ভব হয় না, এ কারণে আমি আস্তে আস্তে সমস্ত কবুতরগুলো কালেকশন করতেছিলাম। কিন্তু এখন একটা নতুন উদ্দেশ্য করেছি, এই সমস্ত কবুতরগুলো আমি ছেড়ে দেব। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যেটা এখন দিয়েছি, ছেড়ে দিয়েছি, ওটা নর, আর এখন যেটা বের করলাম দর্শক, এটা মাদি কবুতর। তবে বলে রাখি এই মাদিটার লেজ একটা কালো আছে, নরটা পুরো ফ্রেশ, যদিও এটা উঠে গেছে, যে কোনো কারণে উঠে গেছে। তো যেটা আমি আপনাদেরকে একটা বলবো, পরে যেটা হবে অন্যটা পাবেন সেটা আপনারা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আমি আপনাদেরকে কথাগুলো আমি পুরো ভেঙে বলে দিই। আমার কথা যে আমার কাজে কথা মিল থাকতে হবে, আজ পর্যন্ত আপনারা দেখেন নাই বা এরকম, আমার তো অনেক ভিডিও দেখেছেন আলহামদুলিল্লাহ, অনেক দর্শক আছেন, কথা এবং কাজে মিল নাই, কথা এবং কাজে মিল নেই, এবং একটা আপনারা কমেন্টে জানাইতে পারবেন যে কথা কাজে মিল নেই। যেটা আমি বলবো সেটা আপনাদের সরাসরি বলবো। দর্শক, এটা আমার সিরাজি কবুতর। এই সিরাজির মাদিটা আমি দেখাচ্ছি না, কেননা ওই মাদিটা প্রবলেম আছে, ওর জোড়াটা ভেঙে দিয়েছি। ওর জোড়াটা ভেঙে আমি যে নতুন রেসার কবুতর নিয়েছি, এই রেসারের ডিমটা ওকে চেলে দিই, ওর ভিতর দিয়েই করি। এই যে দর্শক একটা মাদি, এই মাদিটা দেখেন অসাধারণ বড়, সাইজটা অনেক বড়, কারণ
সিরাজি দিয়ে আমি পেয়ার দিয়েছিলাম একটা দেশি কবুতরের সাথে। আমার আগেতে উদ্দেশ্য ছিল যে আমি গ্রামে কিছু কবুতর নেব, রেসার কবুতর নেব, আর ওদের থেকে আমি ডিম বাচ্চা করাবো, ওদের ডিমগুলো চেলে দেব। এই কারণে আমি ই করেছিলাম এক জায়গা, এই কবুতরগুলো আমি পোস্টার করেছিলাম, বিট করাইছিলাম। তো দর্শক, এই যে আর একটা দেখতেছেন, এটা নর কবুতর, দেখেন এটা কিন্তু গোল্লার ক্রস, গোল্লা দিয়ে পোস্টার করা। তো দর্শক, আপনাদেরকে আমি অল্প কিছু কবুতর ধরে দেখাইলাম। যদি কেউ এখান থেকে কিছু কবুতর কালেকশন করতে চান, ডেলিভারি দেওয়া সম্ভব না, হয়তো আমার বাসা থেকে, যারা ফরিদপুর আমার দেশের বাড়ি গ্রাম, এই সমস্ত এলাকার যারা, তারা নিতে পারবেন। তো দর্শক, এখন আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, যেটা বলার উদ্দেশ্য ছিল না, তারপরে বলি। সেটা হলো আমাদের মোরলফিজন লফটে অসাধারণ কিছু কবুতর আছে, বাচ্চা আছে, এই বাচ্চাগুলো বিক্রি হবে। যদি আপনারা চান এখান থেকে কিছু বাচ্চা কালেকশন করতে পারবেন, সব কবুতরগুলো বিক্রি হবে না, এখান থেকে অল্প কিছু কবুতর বিক্রি হবে, কেননা আগামী বছর রেসের জন্য প্রস্তুতি করা হচ্ছে। যদি আপনারা চান কালেকশন করতে পারবেন, এবং এখান থেকে কিছু বাচ্চার ভিডিও দেওয়া হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং সামনে ভিডিওগুলো দেখার উদ্দেশ্য থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো দর্শক, ভিডিও আর বড় করলাম না, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।